অনেকেই বলে কোরআনই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই। মূল কথা হচ্ছে এই যে এই কথার মধ্য দিয়ে আপনি কোরআনকে অস্বীকার করেছেন। আমি আপনাকে দেখাচ্ছি সূরা হাশরের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন যে রাসূল যা দেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো। এই যে রাসূল যা দেন, রাসূল যা বিরত থাকতে বলেন, এটা কোথায় আছে? হাদিসে। তাহলে আপনি যদি হাদিস না মানেন তাহলে কোরআনের এই আয়াতটি ফলো করতে পারছেন না। এমন অনেক বিধান আপনি পাবেন যেগুলোর মূলনীতি কোরআনে দেওয়া আছে, ব্যাখ্যা হাদিসে দেওয়া আছে। আমাদের অনেকের একটা ধারণা যে কোরআন এবং হাদিস আলাদা আলাদা উৎস, আসলে এমনটা বিষয়টা নয়। কোরআন এবং হাদিস একই উৎস থেকে এসেছে, একই সত্তার পক্ষ থেকে আসা অভ্রান্ত সত্যের উৎস। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহ পাক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথাই বলেন না, তিনি সে কথাটাই বলেন যা আল্লাহ তাকে ওহি করেন। রাসূল যে বলেছেন এই যে দাড়ির কথা, টুপির কথা, এই যে আপনার পাগড়ির কথা, টাকের উপরে কাপড়ের কথা, এগুলোর মন থেকে বলেন নাই, নিজের ইচ্ছা থেকে বলেন নাই, আল্লাহ পাকের আদেশ এসেছে বলেই বলেছে। প্রতিটা কথাই আল্লাহর ওয়াহি। এই কারণে এখানে কোরআন এবং হাদিস দুটো শাস্ত্র হয়েছে, আলটিমেটলি দুটোই কিন্তু একই উৎস থেকে আসা। এখন আপনি গাইডেন্স পেলেন দুনিয়াতে কী কী ফলো করে চলবেন। এখন এই কোরআন এবং হাদিস কি হাতে ধরিয়ে দেওয়া যথেষ্ট? মানে কোরআন একটা বই দিয়ে দিলাম, একটা হাদিসের বই দিয়ে দিলাম, ব্যাস এখন জীবন চলেন, পারবেন? পারা যায় না। এটা এটা কি এত সহজ? কোরআন ধরিয়ে দেওয়া হলো, হাদিস ধরিয়ে দেওয়া হলো, এখন আপনাকে বলা হলো আপনি চলেন, তাই কি হবে? হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হেদায়েত পাঠিয়েই ক্ষান্ত হন নাই, নবী রসুলও পাঠিয়েছেন। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাকের দয়া দেখেন। এবং নবী রসুল পাঠাতে পাঠাতে কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, তাই না? সংখ্যাটা যাই হোক না কেন, সর্বশেষ নবী হিসেবে আপনি পাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ পাক কোরআন সুন্নাহ আমল করিয়ে দেখিয়েছেন যে কীভাবে আমল করে জান্নাতে যেতে হবে। তাহলে আপনি রবকে চিনলেন, গাইডেন্স পেলেন, এবার রাসূলও পাচ্ছেন, একজন মুর্শিদ পাচ্ছেন, আপনি একজন পথ প্রদর্শক পাচ্ছেন। কাকে ফলো করবেন, কীভাবে ফলো করবেন? আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তে পারবো না। রাসূল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়তে হবে। রোজা রাখতে বলেছেন, আমি কি ইচ্ছা মতো রোজা রাখতে পারবো? পারবো না। রাসূল যেভাবে রেখেছেন ওইভাবে রাখতে হবে। যাকাত দিতে বলেছেন, আপনি কি যা ইচ্ছা তাই যাকাত দিবেন? রাসূল যেভাবে দিয়েছেন সেইভাবে দিবেন। ঠিক এভাবেই আপনার জীবনের প্রতিটা কাজ, একদম ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে ওঠা, ইস্তেনজা করা, খাওয়া দাওয়া করা, কাপড় পরা, নামাজ পড়া, জিকির করা, আপনার তাসবি তাহলিল তিলাওয়াত, এলম অর্জন করা, আমল করা, আর কি বলবো, এই যে আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার এই যে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সব কিছুর একটা গাইডেন্স দেয়া আছে, কোরআন সুন্নায় গাইডেন্স আছে, এবং সেটাকে প্র্যাকটিক্যালি আমল করে গিয়ে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণও তাকে ফলো করেছে। এই যে আপনি এখন গাইডেন্স পেয়ে গেলেন, ব্যাস আপনার দুনিয়ার জীবনটা চলাটা কি হলো, সহজ হলো। এখন যদি কোনো ব্যক্তি তার জীবনের 24টা ঘন্টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঢেলে সাজায়, ইনশাআল্লাহ তাআলা সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবং সে ইনশাআল্লাহ হাওয়াজে কাউসারের পানিও পাবে, রাসূলের সুপারিশও পাবে, অনন্তকাল সে জান্নাতে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। এখন আপনি পাচ্ছেন এখানে রবকে চেনার দর্শন, আপনি কোরআনে পাচ্ছেন এই যে গাইডেন্সের দর্শন, আপনি পাচ্ছেন একজন পথ প্রদর্শকের দর্শন, আরও পাবেন আপনি এখানে কি পাচ্ছেন, ব্যক্তি দর্শনও পাবেন। গাইডেন্স দেওয়া আছে, রাসূলকে পাঠানো হয়েছে, এখন আপনার আমার দায়িত্ব কি? একটা আয়াত আপনাকে জবাব দিবে, মাত্র একটা আয়াত বলছে। সূরাতুল আলি ইমরানের 102-3 নম্বর আয়াত পড়ে দেখেন, 102 নম্বর একটা পড়েন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ। এখন আপনাকে আমাকে ইন্ডিভিজুয়ালি বোঝানো হচ্ছে, সব বাদ দাও, এখন আপনি আমি চিন্তা করব, ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ব্যক্তিকেন্দ্রিক। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমনভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার, মানে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম বা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই যে ব্যক্তি দর্শন পাচ্ছেন আপনি, আমাকে কি করতে হবে, আমাকে এখন পরিপূর্ণ মুসলিম হতে হবে, হতে হলে কি করতে হবে, রবকে চিনতে হবে, চিনলাম, গাইডেন্স পথ প্রদর্শক লাগবে পেলাম, আমার কিতাব লাগবে পেলাম,
ওর ব্যাখ্যা লাগবে পেলাম, এবার আমি ব্যক্তি দর্শনও পেলাম যে আমাকে এখন নিজেকে মুসলিম হতে হবে। মানুষের কথা পরে, আমার পরিবার পরে, আমার রাষ্ট্র পরে, আমার সমাজ পরে, আগে আমি, সবার আগে আমি নিজে, কারণ আমাকে আমার রবকে ফেস করতে হবে একা একা। আল্লাহ পাক সূরা মারিয়ামে বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এরা সবাই একা একা একজন একজন করে আল্লাহর কাছে হিসাব দিবে, একসাথে দশজনের হিসাব দিবে না। চিন্তা করতে পারেন, পৃথিবীতে কত কোটি মানুষ চলে গেছে আর কত কোটি মানুষ আছে আর কত কোটি মানুষ আসবে, সবার হিসেব হবে একা একা একজন একজন করে, এবং তাদের মাঝখানে কোনো দোভাষীও থাকবে না, ভাষা বুঝি না এমনও না, তারা ভাষা বুঝবে। এই জন্য আমরা বলি যে মানুষের মৌতের সাথে সাথেই ভাষা কি হয়ে যাবে, আরবি। জি, এই জন্যে জীবন জীবন থাকতে আরবিটা শেখেন, আরবিটা শিখলে কোরআন জানতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো দেখুন, প্রথমে ব্যক্তির কথা বলা হচ্ছে, সব কিছু বাদ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা আগে নিজেদের নফসের খবর নাও, ঠিক আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। বলে আতামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করুন। এবং পরিপূর্ণ মুসলিম হতে হলে আমার কী করতে হবে? এক কথা, সহজ কথা, কোরআন এবং হাদিসে যা আছে মেনে চলতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে। এটা ফলো করতে গিয়ে যদি আমি হোঁচট খাই, পড়ে যাই, তাহলে কী হবে? আবার উঠবেন, আবার ওযু করবেন, আবার নামাজে দাঁড়াবেন, তওবা করবেন। জীবনের একটা পর্যায়ে পর্যন্ত মনে করেন আপনি হেদায়েতের পথে ছিলেন না, কী করবেন? আজই তওবা করে ফিরে আসবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ যা নামাজ কাজা করেছি, যা রোজা কাজা করেছি, আল্লাহ মাফ করে দাও, আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমি নামাজ রোজা কাজা করবো না, আগামী দিনগুলোতে মৃত্যু পর্যন্ত আমি কোরআন সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। তওবা করে ফিরে আসা,